হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে হচ্ছে আমি আপনাদেরকে কচু শাক ভাজি করে দেখাবো আর কি। খুবই মজাদার একটা কচু শাকের রেসিপি আজকে করে দেখাবো। কচু শাক কিন্তু আমাদের শরীরের জন্য কিন্তু অনেকটা উপকার, আমাদের কিন্তু চোখের জ্যোতি বাড়িয়ে দেয়, প্লাস হচ্ছে আপনার শরীরের রক্ত বাড়াতে সাহায্য করে। তো এখানে হচ্ছে আম্মু হচ্ছে কচু শাকগুলো হচ্ছে ভালো মতো করে হচ্ছে কেটে নিচ্ছে, তারপরে হচ্ছে এগুলো হচ্ছে ভালো মতো করে হচ্ছে ধুয়ে নিচ্ছে। আসলে তো অনেকেই আর কি কচু শাক গলায় যখন ধরে তার জন্য হচ্ছে খেতে চান না, তো সেটার জন্য হচ্ছে আমি আপনাদেরকে একটা টিপস শেয়ার করব, যাতে হচ্ছে কচু শাক খেলে যাতে আপনাদের গলা যেন না চুলকায়। তো তার জন্য আর একটা আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিব। তো এখানে হচ্ছে কচু শাকগুলো হচ্ছে ভালো মতো করে হচ্ছে পানি দিয়ে হচ্ছে ধুয়ে নিচ্ছে, যাতে করে হচ্ছে কোনো প্রকার ময়লা কিছু যেন না থাকে। আর সবাই তো জানেন যে কচু শাক আমাদের শরীরের জন্য কতটা উপকারী, তো যাদের হচ্ছে অ্যালার্জির প্রবলেম আছে তারা কিন্তু অবশ্যই কিন্তু অ্যালার্জির একটা ওষুধ খেয়ে নেবেন। যারা হচ্ছে এরকম সমস্যা থাকে, যেমন হচ্ছে রক্ত কমে যায়, তারা কিন্তু অবশ্যই কিন্তু এই কচু শাকটা ট্রাই মানে খাবেন, তাতে হচ্ছে আপনাদের শরীরের জন্য কিন্তু অনেকটা উপকারে আসবে। তো এদিকে হচ্ছে আমি ভালো মতো করে হচ্ছে কচু শাকটা হচ্ছে সিদ্ধ করে নিচ্ছি, তো সিদ্ধ হওয়ার পর্যন্ত আর কি ওয়েট করতেছি। তো এইদিকে হচ্ছে আমি আবার আমাদের পিছনে যে কাঁঠাল গাছের সামনে যে দেখতেছিলাম যে কাঁঠালগুলো আর কি কতটা বড় হয়েছে, তো মাশাআল্লাহ দিলে আমাদের কাঁঠাল গাছে এবারও আলহামদুলিল্লাহ অনেক ভালোই কাঁঠাল ধরছে। তো এইদিকে আমার ছোট বোনটা আমার সাথে ছিল, তো এইটা হচ্ছে আম পাতা আর কি। তো আম পাতা যদি আপনারা যদি কচু পাতা সিদ্ধ হওয়ার সময় যদি দিয়ে থাকেন, তাহলে কিন্তু গলায় কিন্তু ধরবে না আর কি, চুলকাবে না আর কি মেনলি, এটাই আমি বলতে চাচ্ছিলাম। আর আপনারা কিন্তু কচু শাকটা ভাজি করার সময় কিন্তু হচ্ছে একটু তেঁতুলও ইউজ করবেন। তেঁতুলটা ইউজ করলে যে টকের যে জিনিসটা থাকে টকের সাথে হচ্ছে গলায় আর চুলকায় না। তো এদিকে হচ্ছে আমি ছাঁকনি দিয়ে ভালো মতো করে হচ্ছে পানিটা হচ্ছে ঝরিয়ে নিচ্ছি, যাতে করে হচ্ছে পানিটা যেন ভালো মতো করে হচ্ছে ঝরে যায়। তো এইদিকে হচ্ছে আমি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তো ভাজি করার সময় কিন্তু তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দেওয়া লাগে আর কি শাক ভাজি করার সময়। তো তারপরে হচ্ছে আমি এখানে একটু শুকনো মরিচ দিয়ে দিলাম, তারপরে হচ্ছে পেঁয়াজ, তা রসুন, তারপরে সামান্য পরিমাণে একটু আদাও দিয়েছি, আর হচ্ছে হলুদ, মরিচ, শুকনো মরিচ এগুলোও কিন্তু আমি দিয়ে দিছি। আর সব শেষে হচ্ছে আমি এখানে হচ্ছে আপনার হচ্ছে ধনিয়ার গুঁড়া অ্যাড করছি। তা আপনারা চাইলে হচ্ছে শুধুমাত্র হলুদ মরিচ এগুলো না দিয়েও হচ্ছে পেঁয়াজ ইয়া করেও দিতে পারেন আর কি, রসুন পেঁয়াজ এগুলো দিয়েও হচ্ছে বাগার দিতে পারেন। তো যাতে যেন একটু মজা হয় তার জন্য এই জিনিসটা দেখালাম। তো আমি কিন্তু এখানে তো তেঁতুলটাও কিন্তু ইউজ করছি। তো এই তো আমার শাকটা রেডি, খুবই মজা হয়েছে এই শাক ভাজিটা। আসলে সবাই হচ্ছে এরকম হচ্ছে ঘরে বসে ট্রাই করবেন, দেখবেন যে অনেক ভালো লাগবে। তো এইদিকে হচ্ছে আমি আবার একটু এটাকে কি বলে রোল আইসক্রিম এরকম টাইপের কিছু একটা, মানে ভিতরে হচ্ছে মানে পুরাটার মধ্যে হচ্ছে ক্রিম ইউজ করা আর কি। তো এটা হচ্ছে আমি আর আমার ছোটো বোন মিলে অনেক আর কি বেশ পছন্দ আর কি আমাদের একটা মজাদার একটা খাবার। তো এই দিকে আবার বাড়ির সামনেও দেখলাম যে এরকম সুন্দর সুন্দর কত সুন্দর হচ্ছে কাঁঠাল ধরছে, দেখে উঠছে অনেক ভালো লাগছে। আসলে গাছে ফল থাকলে সবারই কিন্তু ভালো লাগে, তা আমিও আমারও কাছেও কিন্তু খুব ভালো লাগে। তো রাতেবেলা হচ্ছে আমরা কাচ্চি অর্ডার করছিলাম সুলতান ডাইন থেকে, তো সেটা হচ্ছে খেয়ে নিলাম। সুলতান ডাইনের কাচ্চি কিন্তু জানেন সবাই যে অনেক মজা আসলে, তো সেখান থেকেই আমরা যখন অর্ডার করি তখন হচ্ছে কাচ্চিটা আমরা অর্ডার করে থাকি। তো আবার আমরা এখানে হচ্ছে একটুখানি তার এটা হচ্ছে তার পরের দিনের একটা ভিডিও। তো এখানে হচ্ছে আমি শাহি টুকরা বানাবো। তো শাহি টুকরা বানানোর জন্য হচ্ছে আমি এখানে পাউরুটিগুলো হচ্ছে শাহি টুকরার আকারে হচ্ছে আমি হচ্ছে কেটে নিচ্ছি। তো দেখতে পারতেছেন এখানে কেটে নিচ্ছি, তো চাইলে হচ্ছে আপনারা সাইডের যে এক্সট্রা রুটিগুলো থাকে তো সেগুলোও হচ্ছে কেটে নিতে পারেন। আমি এখানে কয়েকটার কাটছি আর কয়েকটার কাটেনি, চাইলে হচ্ছে সেরকমভাবে করে নিতে পারেন। তো এখানে আমি হচ্ছে ঘি দিয়ে দিছি, তো ঘি দিয়ে মূলত এটা ভাজবো। চাইলে হচ্ছে আপনার যে নর্মাল যে সয়াবিন তেলটা আছে তো ওইটা দিয়েও কিন্তু ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো
আমি এখানে তেমন করে একটা ভিডিওটা আর কি করতে পারিনি, তো এ তো এটা হচ্ছে আমার শাহি টুকরার রেসিপিটা আর কি। তো আমি কিন্তু আলাদা করে যদি কেউ যদি চান শাহি টুকরার রেসিপি আমি হচ্ছে দিয়ে দিব। তো এটা কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে, ফ্রিজে রেখে খেলে কিন্তু আরও বেশি মজা লাগবে। তো এই তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।